নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান পথে প্রান্তরে প্রবীর। আমি প্রবীর বিশ্বাস আপনাদের জন্য নিয়ে এসেছি রাজ্যের বিভিন্ন অংশ থেকে একদম তাজা খবর, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, তার সাথে সাথে রাজনৈতিক হাওয়া, ভোটের হাওয়া কোন দিকে সেটা কিন্তু এবার আমরা মাপার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণনগরে, কৃষ্ণনগর শহর একদম প্রাণকেন্দ্রে বসে আছি আমরা। আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি একে একে তাদের সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেবো। দাদা, আপনার নাম বলুন, পরিচয়টা দেবেন। নমস্কার, আমি সন্দীপ মজুমদার, ভারতীয় জনতা পার্টি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনার। নমস্কার, আমার নাম সব্যসাচী মুখার্জি, CPIM এর মুখপাত্র। আপনার নাম? নমস্কার, আমি কৌশিক মজুমদার, কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনার নামটা বলুন। অনুপ রায়। আমি তো বাইরেই থাকি, আমি নিরপেক্ষ। আচ্ছা, এই মুহূর্তে আমরা চারজন মানুষকে পেয়ে গিয়েছি, যাদের মধ্যে একজন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন, কেউ CPIM এর প্রতিনিধিত্ব করছেন, আর একজন করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, আর সঙ্গে আছেন একদম নিরপেক্ষ সাধারণ মানুষ। আজকে আমরা চারজনের সাথে কথা বলে জেনে নেব কৃষ্ণনগরের ভোটের হাওয়া কোন দিকে। আচ্ছা, প্রথমেই আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির কাছে চলে যাব। কি মনে হচ্ছে এবার আপনার কৃষ্ণনগর সিট জিতবেন? অবশ্যই এবার আমরা কৃষ্ণনগর সিট জিতব, কারণ মহুয়া মৈত্র, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বহিষ্কৃত একজন সাংসদ, এবং লিপস্টিকের বিনিময়ে, ভ্যানিটি ব্যাগের বিনিময়ে যিনি দেশের তথ্য বিদেশি শক্তির হাতে আজকে পাচার করতে পারে, সেরকম একজন অপদার্থ এমপিকে কৃষ্ণনগরের মানুষ চায় না। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগরের রাজবধূ, এবং রানীমা যিনি, তিনি লোকসভা ক্যান্ডিডেট রয়েছেন, দুহাত তুলে কৃষ্ণনাগরিকরা তাকে আশীর্বাদ করবেন, তিনি এবার নির্বাচিত হবেন। আমি সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের দিকে, যেহেতু অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির দিকে। কী ভাবছেন? উনি বলছেন একজন বহিষ্কৃত সাংসদ এবং লিপস্টিক ভ্যানিটি ব্যাগের বিনিময়ে দেশের তথ্য বাইরে পাচার করেছেন, কী বলবেন? বহিষ্কার কীভাবে করেছে সেটা সকলে জানে। আমাদের সাংসদ মহুয়া মৈত্র, মোদীর যিনি গডফাদার আছে, সেই আদানির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে, প্রশ্ন তুলেছে। আপনারা দেখেছেন ইলেকটোরাল বন্ডে কীভাবে দুর্নীতি হয়েছে, সেই সমস্ত বিষয় মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করেছে আমাদের সাংসদ। সেই কারণে গাত্রদাহ থেকে তারা এটি কাজটা করেছে। কৃষ্ণনগরের লোকসভার 16 লক্ষ মানুষ তার জবাব দেবে, তাদের রায়কে যেভাবে তারা পদলোহন করেছে, পদলোহিত করেছে, সেই জায়গা থেকে তারা কিন্তু রায় দেওয়ার জন্য তৈরি আছে। আগামী 4 তারিখে ভোটের দিনকে রেজাল্ট বেরোবে, আপনারা দেখে নেবেন যে মার্জিন আমরা দেখেছি, জিতেছিলাম কৃষ্ণনগর লোকসভা, আগামী দিনে তার থেকে অনেক বেশি মার্জিন আমরা কৃষ্ণনগর লোকসভা জিততে চলেছি, এটা আপনারা রেখে রাখুন। আমি চলে যাবো বাম প্রতিনিধির কাছে। আপনাদের কিন্তু গুরুত্বহীন হয়ে গিয়েছেন আপনারা সমস্ত রাজ্য জুড়ে, কি মনে হচ্ছে কৃষ্ণনগর লোকসভায় এবার কীরকম ফল হবে? গুরুত্বটা দেখুন, এটা তো আপেক্ষিক। একটা সময় ভারতবর্ষে BJP বলে কোনো রাজনৈতিক দল ছিল না, একটা সময় তৃণমূলের পশ্চিমবাংলায় একজন সাংসদ ছিল, সুতরাং সেইটা সংখ্যা দিয়ে তো কখনো বিচার করা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলার এই লোকসভা কেন্দ্র, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যদি পরিসংখ্যান দেখেন, আমরা প্রায় 30% ভোট নিয়ে আমরা লোকসভা নির্বাচনে লড়তে নেমেছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ ছিলেন, গত 5 বছরে তাকে যখন সংকট দেখা দিয়েছে কোভিড সংকটকালে, তাকে আমরা দেখতে পাইনি, তিনি ছিলেন না। এবং BJP-র থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার তো বলার অপেক্ষাই রাখে না যে কৃষ্ণনগর রাজবাড়ির তিনি প্রতিনিধি, সারা বছর তিনি জনগণের প্রতিনিধি হওয়ার জন্য ভোট লড়ছেন, আর সারা বছর জনগণের জন্য তার রাজবাড়ির দরজাটা বন্ধ থাকে। তাহলে যে বাড়িতে মানুষের প্রবেশের অধিকার নেই, তাহলে তিনি কী মানুষের লড়াই করবেন? এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোভিডের সময়তেও তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। তিনি একজন ব্যবসায়ী, জমি ব্যবসায়ী, রাজবাড়িকে হেরিটেজ প্রপার্টি করার পরিবর্তে তিনি রাজবাড়ির জমি বিক্রি করে অর্থ রোজগার করছেন, ভারদোল মেলা তার মাধ্যম দিয়ে কোটি কোটি টাকা রোজগার করছেন। সুতরাং এখানে তো ব্যক্তির লড়াই নয়, মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়ের জায়গায় দাঁড়িয়ে BJP আজকে যে কথাই বলুক, তারা 10 বছর সুযোগ পেয়েছিল কেন্দ্রের সরকারে থাকার, এবং সেই সুযোগের মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের পকেট ভরেছে এবং আদানি আম্বানিদের পকেট ভরিয়েছে, এবং মানুষকে লুজার করেছে। তারা বলেছিল জিনিসপত্রের দাম কমবে, সেটা কমেনি। ইলেকট্রাল বন্ড যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তারা জিনিসপত্রের দাম, ওষুধের দামকে তারা নির্ধারণ করে দিচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ভোটের আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, সেই চাকরি হয়নি, 15 লাখ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢোকেনি। এবং আজকে পশ্চিমবাংলার যে দুর্নীতি,
এই দুর্নীতি তদন্তটাকেও দিয়ে তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, এবং দুর্নীতি করে কেউ যদি বিজেপিতে চলে যায় তাহলে সে ক্লিন চিট পেয়ে গেল। আজকে কৃষ্ণগড় পৌরসভার অনেক দুর্নীতির গল্প আমরা জানি, এখানেও সিবিআই এসছে, সে দুর্নীতির কথা তৃণমূল। আমি আসবো সে কথায়, আপনি আপনার দল কেন বেশি ভোট পাবে সেটা অবশ্যই আমরা মানুষের সঙ্গে থেকে এই সময়কালের মধ্যে আমরা যে লড়াই সেই লড়াইটা বামপন্থীরাই লড়েছে, চাকরি প্রার্থীদের লড়াইটা বামপন্থীরা লড়েছে, কোভিডকালে আমাদের যিনি প্রার্থী এখানে দাঁড়িয়েছেন সেই SM সাদী, তিনি রেড ভলেন্টিয়ারের পুরোধা ছিলেন, আমাদের এখানকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। আপনি বলছেন যে এখানে যেহেতু SM সাদী মানুষের বিপদে আপদে ছিলেন, সেই কারণে SM সাদীকে মানুষ ভোট দেবে? অবশ্যই। ধন্যবাদ, আমি চলে যাব সরাসরি বিজেপির প্রতিনিধির কাছে। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এখানে আপনাদের ভোট দেবে, আপনি বললেন মহুয়া মৈত্র কতটা খারাপ সেটা আপনি বললেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টি গত 10 বছরে এমন কি ভালো কাজ করেছে যার নিরিখে আপনারা ভোট চাইবেন? দেখুন, ভালো কাজ কি করেছেন, আপনি তো কলকাতা থেকে আসলেন, বাই কার আসলেন, ন্যাশনাল হাইওয়েটা দেখেছেন আগে কি অবস্থা ছিল, এখন ফোর লেনের রাস্তা হয়ে গেছে, কলকাতা যেতে আগে কতক্ষণ লাগতো এখন কতক্ষণ লাগে। না, কৃষ্ণনগরের মানুষ কি পেয়েছেন? কৃষ্ণনগরের মানুষ তো যাচ্ছে কৃষ্ণনগরে, দেখুন আমার সাংসদ ছিল না, মোহন দেবী এখানকার সাংসদ ছিলেন, তিনি কি করেছেন উত্তরটা তো তিনি দেবেন। আর যদি কাজের কথা প্রসঙ্গে আসেন, তাহলে সত্যব্রত মুখার্জিকে দলমত নির্বিশেষে কৃষ্ণনগরের আবালবৃদ্ধ বনিতা তাকে ভোট দিয়েছিলেন, তিনি প্রভূত উন্নয়ন, তৃণমূল কংগ্রেসে অস্বীকার করতে পারবে না, প্রভূত উন্নয়ন। আমরা একটা জিনিস বুঝতে পারছি, ভারতীয় জনতা পার্টির কাছে এই মুহূর্তে কৃষ্ণনগরের উন্নয়নের করেছেন এমন কিছু বলবার মতন কিছু নেই কখনো তারা। এক মিনিট, আসবো আপনার কাছে আসবো। যখন আমরা প্রশ্ন করছি যে কেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তার কারণগুলো উনি পরিষ্কার করে বলতে না পেরে কখনো বলছেন মহুয়া মৈত্র টাকা পয়সা নিয়ে তিনি পাসওয়ার্ড দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, কনস্ট্রাকটিভ উত্তর আমরা এখনও ভারতীয় জনতার কাছে জনতা পার্টির কাছে পাইনি। আমি চলে যাব কৃষ্ণনগরের একজন প্রাক্তন বাসিন্দা যিনি এখন প্রবাসী, তিনি কৃষ্ণনগরকে এখন কী চোখে দেখছেন সেই প্রশ্নটা করব। নমস্কার ববিতা, এই চ্যানেলে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ আপনাদেরও। নমস্কার, দেখুন আমি তো এখানে থাকি না, একদম প্রপার অ্যান্সার আমি জানি না, ঠিকঠাক যদি না হয় মার্জনা করবেন। 20 বছর বাদ বোধহয় আমি বোধহয় কলকাতা এই কিশোরে আসলাম, তো আমি রাস্তাঘাট আগের যা ছিল, এত পপুলেশন বাড়বার পরও অনেক ডেভেলপ হয়েছে কৃষ্ণনগরে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরাও তো আসলাম অনেকটা দূর থেকে। আর 2 নম্বর যে জিনিসটা আমার মেন ক্রাইসিস, যেটা আউট অফ কোর্স, আমি পলিটিক্যাল থেকে আমি দূরে, আমি অতটা ডিটেল আমরা জানিও না, পলিটিক্স আমি জানিও না, বলতেও পারবো না অ্যান্সারটা। আমি একটা জিনিস আমার একটু মনে হলো, পলিটিক্যালি আজকের ডেটে যে জায়গায় দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে মেন সমস্যা হচ্ছে চেয়ারের যে রেসপেক্ট দেওয়া যে চেয়ারের, আজকে ইন্ডিয়ার যে পরিস্থিতি সেই হিসাবে শুধু তো আমি কলকাতা বা কৃষ্ণনগর থাকলাম না, এটা বড় কথা না। আজকে যে ইলেকশনটা হচ্ছে এটা দেশের ইলেকশন, দেশের ইলেকশনে যে চেয়ারের রেসপেক্ট দেওয়া, সেটা আপনার চেয়ার, আমার চেয়ার, রাষ্ট্রপতির চেয়ার, চিফ মিনিস্টারের চেয়ার, পলিটিক্সের চেয়ার, ইডির চেয়ার, সিবিআইয়ের চেয়ার, এই যে পার্সোনাল আপনা আপনার জায়গায় যে রেসপেক্ট, আমার মনে হচ্ছে কোথাও একটা ক্রাইসিস হচ্ছে, সেই ক্রাইসিসটা ভাববার কথা। এটাকে ভেবে আমার মনে হয়, আমি আমার মতো করে পার্সোনালি ভাবছি, এটা একটা ক্রাইসিস, দেশের জন্য ক্রাইসিস, এটা একটা আনঅ্যানাউন্সড আর্জেন্সি চলছে। আপনি বলছেন অলিখিত এমার্জেন্সি চলছে। আমি আসব বিজেপি প্রতিনিধির কাছে, উনি একজন নিরপেক্ষ মানুষ, ব্যবসায়ী মানুষ, কৃষ্ণনগরের বাইরে থাকেন, আদি বাসিন্দা কৃষ্ণনগরের, 20 বছর পরে কৃষ্ণনগরে এসে বলছেন যে অনেক উন্নয়ন ওনার চোখে পড়েছে। সত্যি কি উন্নয়নের নিরিখে আপনারা ভোট পাবেন? অবশ্যই, স্বাভাবিকভাবেই পাবো, কারণ সারা রাজ্যে আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সারা রাজ্যে উন্নয়ন করেছেন, সেটা বাংলার 10 কোটি মানুষ জানে, এবং তার পাশাপাশি কৃষ্ণনগরেও আমাদের প্রভূত উন্নয়ন হয়েছে, সেটা যারা বাইরে থেকে আসছে তারা নিজেরা উপলব্ধি করতে পারছে, এবং আমরা যারা কৃষ্ণনগরের মানুষ রয়েছি তারাও সেটা দৈনন্দিন জীবন থেকে বুঝতে পারছি যে কী রাস্তাঘাট ছিল, কী লাইট ছিল, কী জলের ব্যবস্থা থেকে শুরু করে আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, এবং আমাদের সাংসদ মহুয়া মৈত্রও স্বাস্থ্য থেকে শিক্ষা যেটু উনি পেরেছে এমপিলারের টাকায়, 17.5 কোটি টাকা তিনি পেয়েছিলেন, সেখান থেকে যতটা পেরেছেন 1.47 কোটি টাকা তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভার জন্য খরচ করেছেন, এবং তার যে এমপিলারের টাকা সেই এমপিলারের টাকা থেকে মাত্র 64 টাকার পড়ে আছে, তিনি টোটাল টাকাটাই খরচ করেছেন, শুধু তাই নয়, এবং রাজ্য সরকারের প্রভূত উন্নয়ন এই কৃষ্ণনগর এই নদিয়া জেলায় হয়েছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আমরা একটা ওয়েবসাইট ঘাঁটছিলাম, লোকসভা
ওয়েবসাইট, তাতে দেখছিলাম হাতে গোনা কয়েকজন মাত্র 25 কোটি টাকা এমপিএলআরের পুরোটা খরচা করতে পেরেছেন। তার মধ্যে অবশ্যই মহুয়া মৈত্রর নাম আছে, যিনি তার উন্নয়ন তহবিলের টাকাটা পুরোটাই প্রায় খরচা করেছেন। বহু বাঘা বাঘা সাংসদ, দেশের বড় বড় সাংসদ তা করতে পারেননি, মহুয়া মৈত্র তা করেছেন। একটা পারসেপশান তৈরি হয়ে গেছে, আমি তৃণমূল প্রতিনিধির কাছেই জানতে চাইব, আসবো তারপর বামের কাছে, একটা পারসেপশান তৈরি হয়ে গেছে তৃণমূল মানেই চোর। কি বলবেন? তৃণমূল মানেই চোর? এটা তো বিরোধীদের, আপনারা দেখেছেন চোরকে, শুভেন্দু অধিকারী রেজিস্টার চোর, বিজেপিতে গেলে তারা হয়ে যাচ্ছে সাধু বিজেপির ওয়াশিং মেশিনে, ঠিক আছে? সেটা সবাই জেনেছে, সিবিআই ইডি একবার ডেকেছে শুভেন্দু অধিকারীকে? ডাকেনি। তারা তৃণমূল কংগ্রেসের যারা আছে, যদি কেউ চুরি করে থাকে অবশ্যই তাকে শাস্তি দিক, আমরা সেই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু যারা বিজেপিতে চলে যাচ্ছে তারা সাধু হয়ে যাচ্ছে, এই বিষয়টা কী হয়েছে? বিজেপির প্রতিনিধির কাছে আমি জানতে চাই যে বিষয়টা কী বিষয়। আমরা আসবো, আমরা বাম প্রতিনিধির কাছে যাব। বামেরা এমন একটি সংগঠন যারা ইলেকট্রোরাল বন্ডে একটা টাকাও নেয়নি এবং যারা ইলেকট্রোরাল বন্ডের চিরকাল বিরোধিতা করে এসছে। আমরা চোরদের কথা বলছিলাম, এখন তো দেখছি ডাকাতে ভরে গিয়েছে দেশটা, কী বলবেন? সবথেকে বড় ডাকাত যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রের সরকার যারা চালাচ্ছে তারা মানুষকে দেশপ্রেমিকতার গল্প বলছে, আর এদিকে পাকিস্তানের যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে তারা ইলেকট্রাল বন্ডে টাকা তুলছে, তুলে নিয়ে তারা নির্বাচন করছে এবং প্রায় 7,000 কোটি টাকা বেআইনিভাবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই টাকা যেটা তুলেছে তারা বেআইনি টাকা তুলেছে। এবং শুধু ইলেকট্রাল বন্ড নয়, সবথেকে বড় বিষয়টাকে তারা ধামাচাপা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে পিএম কেয়ার ফান্ড। কোভিডের সময় পিএম কেয়ার ফান্ডে যে কোটি কোটি টাকা বিজেপি তুলেছে, এটা যখন আরটিআই করে জানতে চাওয়া হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার বলেছিল এটা সরকারি ফান্ড নয়। তাহলে বেসরকারি ফান্ড যদি হয়ে থাকে তাহলে এটা বিজেপির পার্টি ফান্ড, এই ফান্ড দিয়ে তারা ইলেকশন লড়বে। আমরা বামপন্থীরা একমাত্র, এই যে সকালবেলা আজকে আমার পাড়ায় আমরা অর্থ সংগ্রহ করেছি, বাজারে মানুষের কাছে গেছি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, তাদের সমর্থনও আমরা চাই, তাদের কাছ থেকে অর্থও চাই। মানুষের পার্টি, মানুষের টাকায় চলে বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি একমাত্র। খুব ভালো কথা, আপনারা মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছেন, 1 লক্ষ লোকের কাছ থেকে 5 টাকা করে নেওয়া আর একটা ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ টাকা নেওয়া, ব্যাপারটা তো একই, দুটোর মধ্যে অবশ্যই ফারাক আছে। কারণ হচ্ছে আমি যদি আম্বানির কাছ থেকে 100 টাকার একটা কুপন দিয়ে চাঁদা নিই তাহলে পরে সে তার আমার প্রতি কোনো প্রত্যাশা থাকে না, কিন্তু সে যদি ওই 5 টাকার পরিবর্তে 5,000 টাকা বা 5,000 কোটি টাকা সে চাঁদা দেয়, তার বিনিময়ে সে চায় এবং তারপর বাজারের নিয়ন্ত্রণটা তার হাতে চলে যায়। সে যখন জিনিসের দাম বাড়ায় তখন নরেন্দ্র মোদীকে কেন্দ্রের সরকারে বসে বসে তাকিয়ে দেখতে হয়। আজকে সেই কারণে আমরা দেখি বাজারে মাসিরা তারা পালং শাক বিক্রি করে আর আদানিও তার শপিং মলে পালং শাক বিক্রি করে, এই ব্যবস্থাটা কেন্দ্রের সরকার কায়েম করে দিয়েছে। ধন্যবাদ, আমি চলে যাব একদম সরাসরি বিজেপি প্রতিনিধির কাছে। দেখুন, রাম মন্দির একটা ইস্যু, সিএএ একটা ইস্যু, সন্দেশখালি একটা ইস্যু, তিনটে ইস্যু বিজেপির হাতে ছিল, কিন্তু একটা ইস্যুও পশ্চিমবাংলায় কাজে লাগলো না, উল্টে সিএএ নিয়ে বিজেপি বিরোধী আওয়াজ উঠছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন, এর আগে আমরা মতুয়াদের এলাকায় ঘুরেছি, সেখান থেকেও আপনারা দেখেছেন যে মতুয়ারা কীরকম বিরক্ত সিএএ নিয়ে, তারা বিরোধিতা করছে। কি মনে হয় এবার এই তিনটে ইস্যুর মধ্যে কোনো একটা ইস্যু কাজে লাগবে ভোটে? দেখুন, এগুলো ইস্যু বিষয় না, বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন থেকে আমাদের ম্যানিফেস্টোতে ছিল যে রাম মন্দির আমরা ওখানেই বানাবো, আমরা রাম মন্দির বানিয়েছি। শুধু এটা ভারতীয় জনতা পার্টির বিষয় না, এটা পুরো হিন্দু, এখানে আমরা সবাই যারা আছি সবাই হিন্দু আছি, এটা হিন্দুত্বের আবেগ। সেই আবেগ থেকে আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মন্দিরও হি বানায়েঙ্গে, আমরা কিন্তু মন্দির ওখানে করেছি, আমরা বলেছিলাম যে সিএএ করব, আমরা কিন্তু করেছি। আপনারা সব করেছেন, সব করেছেন, কিন্তু এটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলছে না কেন? দেখুন, মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলছে না কেন, কারণ তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে পয়সা দিয়ে, যেরকম ধুবুলিয়াতে কদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীকে তাদের হাতে প্ল্যাকার্ড লাগে, আমি প্রমাণ করে দিতে পারবো, তাদের হাতে প্ল্যাকার্ড লেগে মিডিয়ার নজর কাড়ছে যে সিএএ মানছি না মানবো না, এরকম কোনো বিষয় না। যদি সিএএ হয় আপনি ইন্ডিভিজুয়ালি যান, কোনো রাজনৈতিক সংযোগ ছাড়া আপনি ইন্ডিভিজুয়ালি যান, আপনি জিজ্ঞেস করে দেখুন যাদের সিএএ দরকার তারা কি বলছে। আমরা 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 গিয়েছিলাম, আমরা জানিয়ে রাখি, আমরা আসবো আপনার কাছে, আমরা জানিয়ে রাখি, আমরা সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়ের সাথে এবং নমশূদ্র সম্প্রদায়ের সাথে কথা বলেছি, সে ভিডিও আপনারা দেখেওছেন, আমরা দেখিয়েছি যে কীভাবে মতুয়া সম্প্রদায় এবং নমশূদ্র সম্প্রদায় সিএএতে যে শর্তগুলো লাগু করা হয়েছে সেই শর্তের বিরুদ্ধে কতটা সরব হয়েছেন তারা, কারণ তারা চেয়েছিলেন নিঃশর্ত নাগরিকত্ব। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি ভারতীয় জনতা পার্টির নেতা শান্তনু ঠাকুর, তিনি নিজে পর্যন্ত কমিটমেন্ট করেছিলেন, কথা দিয়েছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেব, কিন্তু সেই নিঃশর্ত নাগরিকত্ব দিতে না পারার ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। আমি চলে আসবো বাম প্রতিনিধির কাছে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে বামেরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে এবং ক্ষমতা থেকে বাইরে যাওয়ার ফলে
বেশ কিছু ভোট বিগত নির্বাচনে আমরা দেখেছি বিজেপিতে চলে গিয়েছিল, আপনার কি মনে হয় সেই ভোট এবার ফিরবে বামের মধ্যে? আমি আমি আপনার প্রশ্নে আসছি, কিন্তু তার আগে যে কথাটা বলবো, আমাদের বিজেপির বন্ধু যে কথাটা বললেন জোর দিয়ে যে মন্দির ওহি বানায়েঙ্গে, বিজেপির প্রধানমন্ত্রী বা কোনো নেতার মুখ থেকে আমরা আজ পর্যন্ত শুনলাম না যে হসপিটাল ওহি বানায়েঙ্গে, স্কুল বা ইউনিভার্সিটি ওহি বানায়েঙ্গে, এই কথাটা আমরা শুনতে আমি বলিনি আমরা সেই কথাটা আমরা কখনো শুনতে পাইনি। এবং এই যে পশ্চিমবঙ্গের এইমস, এটা কংগ্রেস আমলে কংগ্রেস সরকার তার মূল ভিত্তি রচনা করে গেছিল, আজকের সরকার হয়তো সেটাকে ইট দিয়ে গেঁথে তুলেছে, কিন্তু তার পরিকল্পনা রচনাটা আগের কংগ্রেস সরকার করে গেছিল, আজকের এই সরকারের কৃতিত্ব এটা নয়। এবং আজকে রাম মন্দিরকে সামনে নিয়ে তারা যে কথাটা বলছে, আজকে আমার পাড়াতেও আমরা মন্দির তৈরি করি, তার জন্য বিজেপিকে লাগে না, ভারতবর্ষের মানুষ মন্দির বানাবে মসজিদ বানাবে তার জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই, মানুষের ধর্মচর্চার স্বাধীনতা আছে। বিজেপি এই জায়গায় তারা মালিকানাটা নিতে চাইছে, এবং অনেক সময় ক্যামোফ্লেজিং ক্যারেক্টারের মধ্যে দিয়ে ওরা পলিটিক্স করতে চাইছিল দেখে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছিল, এবং পরে আজকে বুঝতে পেরে গেছে সেটিং। আজকে অর্জুন সিং, বলুন তো, অর্জুন সিং একবার বিজেপি করলো, সেখান থেকে তৃণমূলে গেল, তৃণমূলে। আপনি একদম স্পেসিফিক উত্তরটা দিন যে 22.5% ভোট বামেদের বিজেপিতে চলে গিয়েছিল, তার মধ্যে কত শতাংশ ভোট ফিরবে বলে আপনার মনে হচ্ছে? আমরা তো ফিরিয়েছি, পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে আমি তো প্রথমেই শুরুতেই বললাম যে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রে প্রায় 30% ভোট আমরা পেয়েছি গত পঞ্চায়েত নির্বাচনের রেসপেক্টে। এবং যেহেতু কৃষ্ণগড়ে এস এম সাদী প্রার্থী, তিনি স্থানীয় প্রার্থী, বিজেপির মতো বালিগঞ্জ থেকে ভাড়া করে নিয়ে আসা প্রার্থীও নয়, আবার তৃণমূলের বহিরাগত প্রার্থীও নয়, তিনি স্থানীয় প্রার্থী, কৃষ্ণগড় মালোপাড়ায় তিনি বসবাস করেন, কৃষ্ণগড়ের মানুষের সঙ্গে ওঠা বসা, এখানে লেখাপড়া শিখেছেন, সুতরাং তার মধ্যে দিয়ে মানুষের আসার সঞ্চার। পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়াবেন, এখানে বহিরাগত ব্যাপারটা আসছে কি? অবশ্যই, স্থানীয়ভাবে স্থানীয় রাজনীতিকে তিনি যদি না জানেন, স্থানীয় মানুষের সঙ্গে যদি তার সম্পর্ক না থাকে, তাহলে পরে তো রাজনীতিটা হবে কি করে? মানুষ মহামৈত্র গত 5 বছর ধরে এখানে সাংসদ হয়েছেন, জিতেছেন, মানুষের সাথে যোগাযোগ ছাড়াই জিতে গিয়েছেন, তাকে তো দেখতে পাইনি আমরা, তাকে তো আমরা গত 5 বছর যখন কোভিড হয়েছে সেই কোভিডের সময় আমরা মহামৈত্রকে পাইনি, এখানে মানুষ পাড়ায় পাড়ায় রিলিফ ক্যাম্প করেছে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়। কি বলবেন, এখানে রিলিফ ক্যাম্প করেছে বামপন্থীরা বলছেন, আপনারা করোনার সময় হাত গুটিয়ে বসেছিলেন। তৃণমূল কংগ্রেস কি করেছে, প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে আমাদের শাখা সংগঠনের যারা ছিল তারা প্রত্যেকে কি করেছে? মহুয়া মিত্রের প্রতিনিধি হিসাবেই প্রত্যেকজন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত 3-4টা করে ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের মানুষকে যতটা পরিমাণ সহায়তা করা সেটা করা হয়েছে, সেটা কৃষ্ণনগরের মানুষ জানে, এবং তার পরবর্তীতেই আমরা কৃষ্ণনগর পৌরসভায় ভোটের সম্মুখীন হয়েছিল। এবং এস এম সাদির কথা তিনি যেটা বলছেন, সেই যে ওয়ার্ডে এস এম সাদির বাড়ি সেই ওয়ার্ডে সিপিএম মাত্র 150 ভোট পেয়েছে, তার বুথে কত ভোট পেয়েছে সেটা আপনারা হিসাব করে দেখে নেবেন। আমরা চলে যাব একদম নিরপেক্ষ, সাদা মাটা একদম ব্যবসায়ী মানুষ, তার মুখ থেকে শুনবো, আমি রাজনীতির প্রশ্ন করব না আপনাকে। আগামী দিনে কৃষ্ণনগরকে কোন জায়গায় দেখতে চান আপনি? কৃষ্ণনগরের মেন জায়গাটা হচ্ছে যেই জিতু, এখানে একটা কর্মসংস্থানের দরকার আছে, সে ইন্ডাস্ট্রি হোক বা এই টাইপের কিছু হোক, যেটা এখানে যেরকম আছে ঘূর্ণিতে একটা পুতুল বিখ্যাত, এখানে সরপুরিয়া বিখ্যাত, যেরকম দুটো জিনিস হলো, এরকম 4-5টা তো হতেই পারতো, তা সেইটা আশা করব। প্লাস একটা হচ্ছে পলিটিক্যাল পলিউশনটা কমুক, আমার যেটা ফিল করলাম যে প্রতিনিধিদের মুখ থেকে, যে আমি এখানে না থাকলেও আমাদের তো দৈনন্দিন একটা যোগাযোগ আছে, তাতে মনে হয়েছে যেন যে নিজেদের মধ্যে রিলেশন হারাচ্ছি একটা পলিটিক্সের কারণে, যেটা নিতান্তই নিড নেই, কোনো দরকার নেই, আননেসেসারি আমরা আমাদের নিজেদের পলিউশন বাড়াচ্ছি, তার জন্যই পলিটিক্যাল পলিউশন হচ্ছে। আর দূরে রেসপেক্টের অভাব হচ্ছে, সংস্কার, এই সংস্কারটাকে বাড়ানো দরকার, পলিটিক্স একটা সংস্কারেরই জায়গা, এটা কোনো খারাপ জিনিস না। ডেমোক্রেসিতে অপোজিশন থাকবে, রুলিং গভর্নমেন্ট থাকবে, পাওয়ারে থাকবে, আর মেন যেটা বলি, উন্নত অনেক অনেক যথেষ্টই হয়েছে কৃষ্ণনগরে আজ বিগত 10-15 বছর আগে আর আজকের কৃষ্ণনগর অনেকটাই ফারাক। আর যেটা আপনাকে আমি বললাম সেই কথাটাই আমি একটু বেশি করে আপনারাই একটু আপনাদের চ্যানেলের থ্রুতে আমি বলতে চাইছি, যে এই যে চেয়ারের রেসপেক্ট, কি চিফ মিনিস্টার, কি প্রাইম মিনিস্টার, কি স্বশাসিত যে সংস্থাগুলো, সেগুলো আমার মনে হয় প্রপার ফাংশনিং হচ্ছে না, কারোর দ্বারা কিছু একটা কন্ট্রোলড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু গণতন্ত্রের জন্যে কিন্তু খুব ডেঞ্জারাস, দেশ বাঁচানোর জন্য ডেঞ্জারাস, ওয়ান ম্যান ওয়ান নেশান এটা হতে পারে না, এটা নিয়ে এটাই আমার বলার, আর এটাই আমার সবাইকে অনুরোধ, এইটা নিয়ে আপনারা একটু ভাবুন, এইটা নিয়ে ভাবুন, আর পলিটিক্সটা সেইভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে করুন যাতে ডেমোক্রেসি বলে জিনিসটা থাকে। আপনারা শুনলেন শ্রীমান নিরপেক্ষ যা বললেন, আমাদেরও বক্তব্য তাই, ডেমোক্রেসি যেন থাকে, বিরোধী স্বর যেন স্তব্ধ না হয়,
যেন রুলিং পার্টি শোষক হয়ে না দাঁড়ায়, শাসক যেন শোষক হয়ে না দাঁড়ায়। আমরা চাইব যে এখানে বিরোধীদেরও পরিসর থাকুক কাজ করার, কিন্তু দিনের শেষে চাইব আমরা কৃষ্ণনগরের উন্নয়ন। গত 15-20 বছরের মধ্যে আর এখনের মধ্যে উন্নয়নের তফাত আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা দেখিয়েছি। আপনারা কিন্তু আবার এই রকম উন্নয়নের বেশ কিছু টুকরো টুকরো ছবি এই অনুষ্ঠানের পরেই দেখতে পাবেন। সঙ্গে থাকুন আমাদের, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষসীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে, 9681-3457-22 এবং 9007-77-8922। কৃষ্ণনগর থেকে সরাসরি ফিরে এলাম স্টুডিওতে, আবার চলে যাব কৃষ্ণনগর, কিন্তু তার আগে কয়েকটা প্রশ্ন আমরা রেখে যেতে চাই। কৃষ্ণনগরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায়, রানীমা বা রাজমাতা অমৃতা রায়, তিনি বলেছেন যে মুসলমান শাসক তাড়াতে এই রানীমা অমৃতা রায়ের পূর্বসূরীরা ব্রিটিশদের সাহায্য করেছিলেন সিরাজদৌল্লার বিরুদ্ধে। তাহলে আমাদের প্রশ্ন, সিরাজদৌল্লার পরে ইংরেজ শাসন না হয়ে মির্জাফর বা মীর কাসিম কেন রাজা হলেন? সেই তো মুসলমান শাসকই রাজা হয়েছিলেন, সেই ব্যাখ্যা কি রানীমা দেবেন? আমরা জানি না। ব্রিটিশদের এর দেশে ঢুকে রাজত্ব করতে সাহায্য করেছিলেন রানীমার পূর্বসূরী রাজা কৃষ্ণচন্দ্র। সেই ব্রিটিশদের শাসনকালে যে হাজার হাজার ভারতীয় শহীদ হয়েছেন, মাস্টারদার সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বাঘাযতীন, ভগত সিং, এরকম কয়েক হাজার তরতাজা প্রাণকে কেড়ে নিয়েছিল ব্রিটিশেরা। কিংবা ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশান্তরী হওয়ার দায়, এটাও কি নেবেন রাজমাতা অমৃতা রায়? আমরা জানি না। মুসলমানদের, মানে মুসলমান রাজারা যখন শাসন করেছেন, সেই আমলেই কিন্তু হুসেন শাহের আমলে বাংলায় সনাতন ধর্ম শুরু হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের উদ্যোগে, তাও আবার সেই কৃষ্ণনগর থেকেই। একথা রানীমা কি বুক বাজিয়ে বলতে পারবেন, কেন পারছেন না বলতে? এসব প্রশ্ন আমরা রেখে যেতে চাই। তার সাথে আমি ছোট্ট ঘোষণা করে দিই, আগামীকাল শনিবার সকালবেলা আমাদের কোনো এপিসোড আসছে না, কিন্তু রাত্রিবেলা অবশ্যই থাকবো আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে। আমাদের পরবর্তী অংশ আমরা সরাসরি চলে যাব কৃষ্ণনগরে। আসুন চলে যাই কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানেই মাটির পুতুল, সারা দুনিয়ার বিখ্যাত এই কৃষ্ণনগরের পুতুল। আর সেই পুতুলের একজন প্রখ্যাত কারিগর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুবীর পাল আজ আমাদের সাথে রয়েছেন। সুবীরদা, আপনাকে এনকে ডিজিটালে স্বাগত। সুবীরদা, আমরা এসেছি কৃষ্ণনগরে ভোটের হাওয়া কোন দিকে সেটা জানতে। কি মনে হয় এবার ভোটের হাওয়া কোন দিকে? দেখুন, অবশ্যই বলবো যে মহুয়া মৈত্র মহাশয়া, উনি একজন পলিটিক্যাল ফিগার অবশ্যই। আর এবার আমাদের রাজবাড়ির বর্তমান উত্তরসূরি যে রানীমা আছেন, উনিও দাঁড়িয়েছেন অমৃতা রায় মহাশয়া। তো দেখুন, অবশ্যই আমাদের এই দিকটা টিএমসির একটা তো অবশ্যই হাওয়া রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্র একটা যেহেতু উঁচু দরের একটা ফিগার, উনি পলিটিক্যাল ফিগার, ওনার তো পাল্লা একটু সম্ভবত ভারী থাকবে আমার মনে হয়। এই মুহূর্তে আমরা আছি বিভিন্ন বিধানসভা ঘুরতে ঘুরতে চলে এসেছি চাপড়া। চাপড়ার মানুষের কাছে জেনে নেব ভোটের হাওয়া কোন দিকে। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম অর্ঘ্য মণ্ডল। আপনি এখানে থাকেন তো? হ্যাঁ, এখানে থাকি। কি মনে হচ্ছে এবার ভোটের হাওয়া? ভোটের হাওয়া অবশ্যই তৃণমূলের দিকে, কারণ এখানে তো অনেকে রানীমা রাজমাতা অনেকেই দাঁড়িয়েছে। এখানে আমাদের আগে প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র। আচ্ছা, যথেষ্ট উন্নয়ন হয়েছে রাস্তাঘাট। আপনারা বাইরে থেকে হয়তো এসেছেন, এখানে দেখবেন রাস্তাঘাট, আলো, জল, যথেষ্ট মানুষ পরিষেবা পেয়েছে। এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডের উন্নয়ন, সবাই সব কিছু পাচ্ছে। আর অনেকেই রাজমাতা রানীমা বলে অনেকেই প্রচার করছে। করোনার সময় তারা ছিলেনও না কৃষ্ণনগরের রাস্তায়, তাদেরকে ভূমিকা দেখাও যায়নি এবং অন্যদিনেও পাইনি। এবং সবথেকে বড়ো যেটা বিষয় আমি দেখেছি, যখন বারোদোলের মেলা হয়, সেই রাজবাড়ির
উঠোনে যেটা দোকানঘর বসে সেখানে স্কোয়ার ফুট হিসেবে পয়সা নিয়ে সেই দোকানগুলো দেওয়া হয়। তাহলে কিসের রাজবাড়ির আজকে রাজনীতিতে আসা ওদের? তার মানে বলছেন যে রাজবাড়ির কোনো প্রভাব এই ভোটে পড়বে না? না, আমি তো কোথাও দেখছি না। ভোটের হাওয়া কেমন বুঝছেন? ভোটের হাওয়া এখন দেখুন, আমি তো পলিটিশিয়ান, আমি সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ। অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কি কোন দিকে হাওয়াটা আছে এখনো, এখনো পর্যন্ত বলা যাবে না। আচ্ছা, আর দেশের ক্ষেত্রে কি মনে হচ্ছে, মোদি না দিদি? আমার তো মনে হচ্ছে মোদি। চাপড়া বাজারে সেই বিখ্যাত চায়ের দোকান যেখানে পথ চলতি সমস্ত গাড়ি দাঁড়িয়ে এখানে চা খায়, আমরাও চা খেতে এসেছি। কি মনে হচ্ছে দাদা এবার ভোটের হাওয়া? ভোটের হাওয়া আমাদের দিকে তো তৃণমূলেরই জিত থাকে। আচ্ছা, ভোট তো এসে গেল, কি মনে হচ্ছে ভোটে কি হবে? ভোটের তৃণমূল, আমাদের এখানে তৃণমূলেরই জোর বেশি। আমার মনে হচ্ছে এবছরে বিজয়ী বেরো চান্স আছে। দিদি থাকবে, দিদি ভোট তো এসে গেল। হ্যাঁ, কি বুঝছেন ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া এখানে তো সবই তো তৃণমূল। ভোট তো এসে গেল, হাওয়া কোন দিকে? দিদি না মোদি? এখন বাড়ির পরিস্থিতিকে বাড়িতে ভোট দেবে তাদের, আমাদের নিজস্ব ব্যক্তিগত, আমরা তো পরাধীন। স্বামীরা যাতে বলবে তাই তো ভোট দিতে হবে। স্বামী কাকে ভোট দেবো আমাকে এখন বলিনি, কি বলবো? মহামিত্র নাকি আপনার অমৃতা রায়? না, মহামিত্র। মহামিত্র, আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় ঘুরছি এবং বিভিন্ন বিধানসভা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি তেহট্ট বিধানসভায়। এখানকার পরিস্থিতি, ভোটের হাওয়া কোন দিকে তা মাপতে পথে পথে নেমে যেটা পাচ্ছি, পথে প্রান্তরে নেমে যেটা পাচ্ছি, সব জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি কৃষ্ণনগর শহর ছাড়া বাকি সর্বত্র কিন্তু তৃণমূলের জয় জয়কার হতে চলেছে। শুধু কৃষ্ণনগর শহরটা বাদ দিয়ে বাকি কৃষ্ণনগরের যে গ্রামীণ এলাকাটা আছে সেই এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয় জয়কার পেতে চলেছে। নিঃসন্দেহে বলা যায় এখান থেকে মহামৈত্র বেশ ভালো মার্জিনে জিততে চলেছেন। হ্যাঁ, আমাদের এলাকাতে বিজেপির হাওয়া, বিজেপির হাওয়া। এক সিপিএমের পার্টিও ভালো, বিজেপির পার্টিও ভালো। আচ্ছা, তৃণমূল পার্টি ভালো না? না, তৃণমূল পার্টি আমাদের যেটা ভালো না সেটা ভালো না। ভোট তো এসে গেল দাদা, কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে? হাওয়া এখন কোন দিকে? বিজেপির দিকেই আছে। আমরা কৃষ্ণনগরের পথে প্রান্তরে ঘুরছি, আপনারা দেখছেন পথে প্রান্তরে প্রবীর, আমি প্রবীর বিশ্বাস। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কৃষ্ণনগরের লোকসভার প্রত্যেকটি বিধানসভা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমরা পলাশিপাড়া এলাকায়। পলাশিপাড়ায় যা হাওয়া দেখছি তাতে পলাশিপাড়ায় তৃণমূল কংগ্রেসের খুব সহজ জয় আসবে। এখান থেকে মহামৈত্র ভালো লিড নিতে চলেছেন। হাওয়া এখানে সবসময় টিএমসি দিকেই থাকে। মানে বলছেন কৃষ্ণনগর থেকে টিএমসি জিতে যাবে? আপনার কি মনে হয়? টিএমসি জিতবে মহামিত্র। হ্যাঁ, কেন টিএমসি জিতবে? কেন টিএমসি? মমতা ব্যানার্জির বিভিন্ন রকম প্রকল্প, মানে দেশের উন্নতি বলছেন কাজ হয়েছে এখানে? অবশ্যই। আমরা সাধারণত এনকে ডিজিটালে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে কথা বলি না, কিন্তু আমরা বার্নিয়ায় এসে পেয়ে গিয়েছি বুথ সভাপতির সাথে কথা বলতে পারছি। আমি জিজ্ঞাসা করবো যে আপনাদের এখানে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কী অবস্থা একটু বলবেন? আভ্যন্তরীণ অবস্থা বলতে আমাদের উপর উপর কিছু কিছু লোক আছে, তারা উপর উপর বলছি যে দিদিকে ভোট দিতে হবে, তলে তলে বলছি দিদিকে ভোট দিলে আমাদের পরিস্থিতি খারাপ হবে, এরকম। যেমন নামও করা যায় কিছু, চাঁদের ঘাটে তুহিন মণ্ডল আছে যেরকম, ওর প্রত্যেকটা বুথের যে যারা আমাদের জিতা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলছে। তার স্বামী আমার কাছে একটা ভিডিও আছে, মানে রেকর্ডিং, সে তাকে বলেছে যে যে বিজেপিকে ভোট দিবি, ওকে জিতানো হবে না, জিতালে আমার আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কী পরিস্থিতি খারাপ? পরিস্থিতি ওদের ওই যে টাকা তোলা, ওদের ব্যবসা করা, কন্ট্রাক্টরদের নিয়ে হ্যাকেল করা, এরকম। তো কী মনে হয় এখন তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে কী করতে হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের যে ব্লক সভাপতি, আমাদের আবার টেহট্ট, এই ব্লক সভাপতি বলতে আমাদের পলাশিপাড়ার মধ্যে পড়ি, আমরা টেহট্টের এক নম্বরে পড়ি। ওরা সুকুমার বিশ্বাস আমাদের বলেছে যে দল দলের জায়গায় থাকবে, একটা ভোট হলেই দলের তোরা হয়ে খাট। আমরা সেই লক্ষ্য দেখি, আমরা দলের হয়েই খাচ্ছি, আমাদের পাঁচটা ভোট হোক, আমরা দিদিকে মহামিত্রকে ভোট দেবো। এই জন্যে আমরা প্রত্যেক বুথে বুথে কমিটি করে দিয়েছি। আমাদের অঞ্চল সভাপতি সুব্রত মণ্ডল,
ওর কথা মতনই আমরা কার্যকর হবে। তাহলে দেয়াল লেখা এত যে আভ্যন্তরীণ বিরোধিতা, তারপরেও কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এখান থেকে লিড পাবে? লিড আমাদের পলাশিপাড়া বিধানসভা পাবে, সামথিং কিছু পাবে। তাও ওভারঅল কি মনে হচ্ছে কৃষ্ণনগরের? আমরা তো একটা একটু ঘুরি যে দিদি জিতবি, এটাই আমরা আশা আকাঙ্ক্ষা করছি সবাই, যে দিদি জিতবি, এক ভোটে হলেও জিতবি দিদি। এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির নহবতখানা, সেখান থেকেই আপনাদের জন্য তুলে আনছি পথে প্রান্তরে প্রবীরের রিপোর্ট। আমরা সমস্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা ঘুরে দেখলাম, 7টা বিধানসভা অঞ্চল ঘুরে দেখেছি। তাতে আমাদের যা মনে হয়েছে, কৃষ্ণনগর শহর বাদ দিয়ে কোথাও আর তৃণমূলের বাইরে অন্য কোনো দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কিন্তু সর্বত্র এখানে ভালো অবস্থানে রয়েছে, এবং বলা যায় এখানে বিজেপির অবস্থান বেশ খানিকটা ব্যাকফুটে কৃষ্ণনগর শহর ছাড়া। এবং রানীমা বলে বা রাজমাতা বলে যে প্রচারটা হচ্ছে, সেই প্রচারের এফেক্ট কিন্তু কৃষ্ণনগর যুবকদের মধ্যে নেই, কৃষ্ণনগর শহরের বাইরে বিন্দুমাত্র নেই। আমরা যেটা দেখতে পেয়েছি এইখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রের জয় সুনিশ্চিত। আজকের মতন পথে প্রান্তরে প্রবীর এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, দেখা হবে আর কোনো এক পথে প্রান্তরে। নমস্কার।